গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু গাইডেন্স গ্রু ডাব্লুবিপি তো তোমাদের ডাব্লু বিপি পরীক্ষার জন্য যে ক্লাস জিকে ক্লাস চলছিলো এখানে তো তাতে আমাদের অলরেডি ফিফটিটা ম্যারাথন মক টেস্ট কমপ্লিট হয়ে গেছে ফিফটিটা সেট আর আমাদের স্ট্যাটিক জিকে পোর্শনটাও কমপ্লিট হয়ে গেছে তারপরে কদিনের জন্য একটু ক্লাসটা অফ ছিল তো আজ থেকে তোমাদের জন্য আবার ক্লাস শুরু হচ্ছে তো এটা হচ্ছে র্যাপিড ফায়ার টপ থার্টি ঠিক আছে এখানে আমি তিরিশটি কোয়েশ্চেন তোমাদের সাথে মানে মক টেস্টের ফর্মে তোমাদেরকে দেব তোমরা অ্যাটেম্প করবার চেষ্টা করবে তারপরে আমি আনসারও বলে দেব আর যদি সেগুলোতে ডিসকাস করতে লাগে তো আমি ডিসকাসও করে দেব কিন্তু আগে যেরকম আমি ডিসকাসটা মানে এক্সট্রাগুলো যে যেমন লিখে দিচ্ছিলাম কিন্তু এবারে কিন্তু লিখে আমি দেব না কারণ এফোর্ট তোমরা লাগাবে এরপরে ঠিক আছে সামনে পরীক্ষা হয়তো ডেট দিয়ে দেবে এরপর অনেক কটাই পরীক্ষার শোনা যাচ্ছে যে ডেট চলে আসছে তো এরপর ডাব্লুবি ডেট চলে আসবে তো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিসটা করতে থাকো যেগুলো আমি বলবো সেগুলো মন দিয়ে শুনতে থাকবে ইচ্ছে হলে খাতায় লিখো ঠিক আছে মন দিয়ে পুরো ক্লাসটা দেখতে থাকো আর অ্যাটেম্পট করতে থাকো চলো তাহলে ক্লাসটা শুরু করি দেখো ফার্স্ট কোশ্চেনে রয়েছে পৃথিবীর বৃহত্তম গির্জার নাম কি তো এখানে আনসারটা হয়ে যাবে অপশান এ সেন্ট ক্যাথিড্রাল ঠিক আছে সেন্ট ক্যাথিড্রাল দেখো এই সেন্ট ক্যাথিড্রাল কোথায় অবস্থিত না কলকাতায় অবস্থিত এবার হচ্ছে স্যাক্রেড হার্ট ক্যাথিড্রাল এটা কোথায় অবস্থিত এটা হচ্ছে দিল্লিতে আর ব্যাসিলিকা যেটা ব্যাসিলিকা বোম জিসাস এটা গোয়াতে অবস্থিত তো এখানে রাইট আনসার হয়ে গেছে অপশান এ নেক্সট নিম্নক্ত কোন উপাদানটি ভূপৃষ্ঠে সর্বাধিক পরিমাণে পাওয়া যায় এগুলোর মধ্যে কোন উপাদানটি পাওয়া যায় সেটা বলতে হবে তো এখানে আনসারটা হবে অপশান এ সিলিকান সিলিকান পাওয়া যায় টোয়েন্টি এইট পারসেন্ট কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু অক্সিজেনটাই বেশি মাত্রায় পাওয়া যায় যেটা হচ্ছে ফর্টি সিক্স পারসেন্ট ঠিক আছে কিন্তু এখানে অক্সিজেন অপশানে নেই তার জন্য সিলিকান হয়ে গেল রাইট আনসার সিলিকানের পর পাওয়া যায় অ্যালুমিনিয়াম যেটা হচ্ছে এইট পয়েন্ট তারপরে হচ্ছে লোহা ফোর আর ক্যালসিয়াম হচ্ছে না সরি ভুল বললাম লোহা হচ্ছে ফাইভ আর ক্যালসিয়াম হচ্ছে ফোর তো এগুলো পরপরই দেওয়া আছে তো ফার্স্টে অক্সিজেন তারপর সিলিকান দি অ্যালুমিনিয়াম লোহা ক্যালসিয়াম ঠিক আছে তো এখানে রাইট আনসার হলো অপশান এ নেক্সট ডালখাই নৃত্যটি কোন রাজ্যের সাথে সম্পর্কিত কি হবে আনসার অপশান বি ওড়িশা ঠিক আছে ওড়িশার সাথে সম্পর্কিত ওড়িশার সিএম কে রয়েছেন এখন নবীন পটনায়ক আর গভর্নর রয়েছেন গণেশী লাল ক্যাপিটাল হচ্ছে ভুবনেশ্বর ঠিক আছে নেক্সট দেখো আঠারোশো সাতান্ন সিপাহী বিদ্রোহের সময় ভাইস রয় কে ছিলেন আনসারটা হবে অপশান সি লর্ড ক্যানিং ঠিক আছে লর্ড ক্যানিং ছিলেন সিপাহী বিদ্রোহের সময় ভাইস রয় এরপর দেখো যদি বলা হয় যে এই সিপাহী বিদ্রোহ কোথা থেকে শুরু হয়েছিল না ব্যারাকপুরে প্রথম শহীদকে হয়েছিলেন সিপাহী বিদ্রোহে মঙ্গল পান্ডে এগুলো কিন্তু কোশ্চেনে আসে ঠিক আছে তাহলে এগুলো মনে রাখবে এরপরে দেখো লর্ড ডালহৌসি অপশান এতে রয়েছে একটু বলে দিই লর্ড ডাল ছিলেন আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে যে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল তা তখন কিন্তু এই ডালহৌসি ভাইস রয়েছিলেন তারপরে আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে প্রথম রেলওয়ে শুরু হয় রেলপথ শুরু হয় মানে রেল চলাচল শুরু হয়েছিল বম্বে থেকে থানে পর্যন্ত তারপরে ডাল হৌসির সময়তেই পি স্থাপন করা হয় এখন যেটা রুড়কি ইঞ্জিনিয়ারিং কলেজ সেটা এই সমতেই স্থাপন করা হয়েছিল ঠিক আছে তাহলে এই গেল ডালহৌসি সম্পর্কে এরপরে হচ্ছে লর্ড রিপন যদি বলি দেখো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট যেটা রয়েছে সেটা লর্ড লিটন ভার্নাকুলার প্রেস অ্যাক্টটা লাগিয়েছিল কিন্তু এই লর্ড রিপন আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে ওই ভার্নাকুলার প্রেস অ্যাক্টকে বাতিল করে ঠিক আছে আর আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে ফ্যাক্টরি অ্যাক্ট চালু করে ঠিক আছে এগুলো হয়েছিল লর্ড রিপানের সময় লর্ড বেন্ডিং মোস্ট ইম্পর্ট্যান্ট কেন ইম্পর্ট এগুলো সব ইম্পর্টেন্ট কিন্তু বেন্ডিংও কিন্তু ইম্পর্ট্যান্ট কেন না ইনি হচ্ছেন বাংলার শেষ এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল ঠিক আছে বাংলার শেষ এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছেন ব্লড বেন্টিং সেটা হচ্ছে আঠারোশো তেত্রিশের যে চ্যাটার অ্যাক্ট সেই চ্যাটার অ্যাক্টের অ্যাকর্ডিং এটা হয়েছিল ইনি হয়েছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল তাহলে এখানে আনসারটা হলো অপশান সি নেক্সট ভারতের প্রথম কোথায় সর্বপ্রথম কোথায় ই ওয়েস্ট ক্লিনিক খোলা হয়েছে এখানে আনসার হচ্ছে অপশান সি মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে এটা খোলা হয়েছে এবার মধ্যপ্রদেশের সিএম হচ্ছেন শিবরাজ সিং হ্যাঁ শিবরাজ সিং চৌহান আর গভর্নর হচ্ছেন আনন্দীবেন প্যাটেল ঠিক আছে নেক্সট নিম্নোক্তগুলির মধ্যে পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর কোনটি এটা আনসার হবে অপশান এ গ্রেট ব্যারিয়ার রিপ এটা কোথায় অবস্থিত না অস্ট্রেলিয়াতে অবস্থিত কুইন্সল্যান্ড অস্ট্রেলিয়াতে অবস্থিত হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিপ এবারে দেখো যদি বলে যে ইন্ডিয়াতে কতগুলো রয়েছে বা ইন্ডিয়ার যে প্রবাল প্রাচীরগুলো সেগুলোর কী নাম তখন দেখো কি কি রয়েছে গাল্প অফ মান্নার আছে গাল্প কাজ আন্দামান নিকোবরে প্রবাল প্রাচীর রয়েছে লাক্সাদ্বীপে রয়েছে পাক বে যেটা সেখানেও রয়েছে তো এর মধ্যে যেটা লার্জেস্ট ইন্ডিয়ার মধ্যে লার্জেস্ট প্রবাল প্রাচীর হচ্ছে আন্দামান অ্যান্ড নিকোবর ঠিক আছে আর এই যে গাল্প অফ মারিন এটাও রয়েছে ওই ইন্ডিয়ার মধ্যে প্রবাল প্রাচীর এখানে রয়েছে এবারে দেখো লেক ভোল্টা লেক ভোল্টা হচ্ছে এরিয়া ওয়াইজ ওয়ার্ল্ডের মধ্যে লার্জেস্ট আর্টিফিশিয়াল রিজার্ভার লার্জেস্ট আর্টিফিশিয়াল রিজার্ভার এরিয়া ওয়াইজ ওয়ার্ল্ডের মধ্যে হচ্ছে লেক ভোল্টা যেটা ঘানাতে অবস্থিত আর লেক টিটিকাকা যেটা এটা সাউথ আমেরিকাতে অবস্থিত লেক টিটিকাকা ঠিক আছে তো এখানে আনসার হলো অপশান এ নেক্সট দেখো ইউনাইটেড নেশনস চিলড্রেন ফান্ডস কবে স্থাপিত হয় তো এটা আনসার হবে অপশান বি উনিশশো ছেচল্লিশে ঠিক আছে উনিশশো ছেচল্লিশে এটা স্থাপন করা হয় আর এর মেম্বার কান্ট্রি হচ্ছে ওয়ান নাইনটি টু আর হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক ইউএসএতে আর হেড হচ্ছে মানে এই সংস্থার হেড হচ্ছেন এই হেনরিটা এইচ ফোর হেনরিটা এইচ ফোর নেক্সট আইসিসি এর সদর দপ্তর কোথায় আনসারটা কি হবে অপশান সি দুবাই দুবাই হচ্ছে আইসিসির সদর দপ্তর আইসিসির ফুল ফর্মটা যদি বলে কি তো সেটা হচ্ছে দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ঠিক আছে এবারে জিজ্ঞেস করতে পারে এর হেডকোয়ার্টার কোথায় ও ওটা তো বললাম দুবাইয়ে এবার যদি বলে যে এর সিইওকে তাহলে সেটা হচ্ছে মনু সনি আর প্রেসিডেন্ট হচ্ছেন গ্রেক বার্কলে তাহলে এখান আনসার সি নেক্সট নিম্নোক্তকে পোলো বা চৌঘান খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পুড়ে মারা যান তো এখানে আনসার হবে অপশান ডি কুতুবউদ্দিন আইবক কুতুবুদ্দিন আইবক ঘরার পিঠ থেকে পড়ে মারা গেছিলেন চৌহান বা পোলো খেলতে গিয়ে তো এবারে দেখো যদি বলে না আরেকটা কথা বলি দেখো কুতুবুদ্দিন আইবক দিল দাস বংশের প্রতিষ্ঠা করেছিলেন বারোশো ছয় খ্রিস্টাব্দে আড়াই দিনকা ঝোপড়া নির্মাণ করেছিলেন ইনি ঠিক আছে এবারে দেখো রয়েছে এখানে ইলতুতমিস মিস দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় ঠিক আছে এবার দেখো আলাউদ্দিন খিলজি রয়েছে অপশান সিতে আলাউদ্দিন খিলজি সম্পর্কে বলি দেখো বারোশো ষোলো খ্রিস্টাব্দে গজনীর শাসনকর্তা তাজউদ্দিন ইলদিজকে আলাউদ্দিন খিলজি পরাজিত করেছিলেন তো সেটা তরাইনের তৃতীয় যুদ্ধ নামে পরিচিত প্রথম তরাইনের প্রথম আর দ্বিতীয় যুদ্ধটি হয়েছিল মোহাম্মদ ঘুরি আর পৃথিবীরাজ চৌহানের মধ্যে আর তৃতীয়টা হয়েছে গজনির সুলতান তাজউদ্দিন ইলদিজ আর আলাউদ্দিন খিলজির মধ্যে ঠিক আছে তো এখানে রাইট আনসার হয়ে গেছে অপশান ডি নেক্সট এখানে বলছে মোগল সম্রাট জাহাঙ্গীরের প্রকৃত নাম কি তো এখানে রাইট আনসার হবে অপশান বি সেলিম ঠিক আছে সেলিম হল রাইট আনসার এবারে খুর্রাম কার প্রকৃত নাম শাহজাহানের জুনা খা হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম আর ফরিদ খা হচ্ছে শের সাহা তাহলে এখানে আনসার হচ্ছে অপশান বি নেক্সট হরিপ্রসাদ চোরাসিয়া নিম্নোক্ত কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত রাইট আনসার অপশান ডি এগুলো স্ট্যাটিকজিকে থেকেই আমি পড়িয়েছি তোমাদেরকে স্ট্র্যাটেজিকেতে তো এটা নিশ্চয়ই তোমরা পেরেছ তো এখানে রাইট আনসার অপশান ডি নেক্সট পীরপাঞ্জাল রেলওয়ে ট্যানেল নিম্নোক্ত কোথায় অবস্থিত এটা আনসারটা হবে অপশান সি জম্মু অ্যান্ড কাশ্মীর ঠিক আছে নেক্সট সম্প্রতি আসা ঘূর্ণিঝড় ইয়াসের নামকরণ করেছে কোন দেশ ইয়াসের নামকরণ করেছে অপশান এ ওমান ওমান নামকরণ করেছে নেক্সট তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হয় তরাইনের প্রথম যুদ্ধে পরাজিত হয়েছিল অপশান বি মোহাম্মদ ঘড়ি ঠিক আছে আর দ্বিতীয় যুদ্ধে পরাজিত হয়েছিলেন পৃথিবীরাজ চৌহান এটা হয়েছিল প্রথম যুদ্ধ এগারোশো একানব্বই হয়েছিল নেক্সট সম্প্রতি বন্ধন ব্যাংকের এমডি অ্যান্ড সিইও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে এটা আনসার হবে অপশান ডি সি এস ঘোষ অপশান ডি ইজ রাইট আনসার নেক্সট কংগ্রেস কথাটি নিম্নোক্ত কোন দেশের সংবিধান থেকে গৃহীত কংগ্রেস কথাটি হচ্ছে অপশান এ গ্রেট ব্রিটেন ব্রিটেন থেকে নেওয়া সরি 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 একদম ভুল বললাম আমেরিকা থেকে দাঁড়ো হ্যাঁ আমেরিকা থেকে আমেরিকা থেকে নেওয়া হয়েছে সংবিধান কথাটি ঠিক আছে এরপরে গ্রেট ব্রিটেন নিয়ে বলবো দেখো গ্রেট ব্রিটেন থেকে কী কী নেওয়া হয়েছে গ্রেট ব্রিটেন থেকে নেওয়া হয়েছে সিঙ্গেল সিটিজেনশিপ বাই ক্যামেরাল পার্লামেন্টারি সিস্টেম যেটা মানে খুবই বিশিষ্ট যে পার্লামেন্টারি সিস্টেম সেইগুলো ঠিক আছে ক্যানাডা থেকে কি নেওয়া হয়েছে না ক্যানাডা থেকে নেওয়া হয়েছে যে রেসিডুয়ারি পাওয়ার্সগুলো আছে সেন্ট্রাল স্টেট আর এইগুলোর মধ্যে তারপরে হচ্ছে কনকারেন্ট লিস্ট এগুলোর মধ্যে যে পাওয়ারগুলো মানে সেন্ট্রাল স্টেটের মধ্যে পাওয়ারগুলো ডিস্ট্রিবিউট করার পরে যে সব যে বাকি পাওয়ার্সগুলো রয়েছে সেইগুলো কিন্তু সেন্ট্রালের কাছেই যাবে সেইগুলোই হচ্ছে রেসিডুয়ারি পাওয়ার তো সেই যে রেসিডুয়ারি পাওয়ারগুলোকে যে সেন্ট্রালকে দেওয়া হবে এই কনসেপ্টটা নেওয়া হয়েছিল ক্যানাডা থেকে ঠিক আছে এবারে আয়ারল্যান্ড থেকে কি নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে ডাইরেক্ট প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এগুলো নেওয়া এটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে এবার দেখো আমেরিকা থেকে তো কংগ্রেস আমেরিকার সংবিধান থেকে কংগ্রেস কথারই নেওয়া হয়েছে তার সাথে সাথে আরও কয়েকটা বলে দিই ফান্ডামেন্টাল রাইটস আর প্রিয়াম্বাল এগুলোও কিন্তু আমেরিকা থেকে নেওয়া হয়েছে তাহলে এখানে রাইট আনসার হলো অপশান সি নেক্সট অমৃতসরের সন্ধি কবে স্বাক্ষরিত হয় অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছে অপশান সি আঠারোশো নয় খ্রিস্টাব্দে আঠারোশো নয় খ্রিস্টাব্দে অমৃতসরের সন্ধি হচ্ছে লর্ড মিন্টোর যে দূত চার্লস মেট ক্যাপ এবং রঞ্জিত সিংয়ের সঙ্গে এটা স্বাক্ষরিত হয়েছিল ঠিক আছে এবারে দেখো সব লাল হো জায়গা একটা স্লোগান আছে সেটা কিন্তু রঞ্জিত সিংই দিয়েছিলেন আর রঞ্জিত সিং ছিলেন শুকরচকিয়া মিশেলের প্রধান এটা এগুলো কিন্তু কোশ্চেনে আসে শুকরচকিয়া মিসেলের প্রধানকে ঠিক না তাহলে রঞ্জিত সিং হবে আনসার মনে রাখবে তাহলে এখানে আনসার হয়ে গেল অপশান সি আঠেরোশো নয় নেক্সট সামিয়া সুলুহু এটা হাসান হবে ঠিক আছে হাদান নয় হাসান হবে নিম্নক্ত যে দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন সেটা আনসারটা হচ্ছে অপশান বি তানজানিয়া ঠিক আছে তানজানিয়ার মহিলা রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন এবার তানজানিয়ার ক্যাপিটাল হচ্ছে ডোডোমা কারেন্সি হচ্ছে তানজানিয়ান সিলিং নেক্সট সচ কাহুতো সম্প্রতি প্রকাশিত অটোবায়োগ্রাফিটি লেখককে আনসার ডি নিনা গুপ্তা নেক্সট দু হাজার একুশের অস্কারপ্রাপ্ত বেস্ট ফিল্ম কোনটি এখানে আনসার হবে অপশান এ নোম্যাট ল্যান্ড ঠিক আছে দু হাজার একুশে অস্কারপ্রাপ্ত বেস্ট ফিল্ম হচ্ছে নোম্যাট ল্যান্ড এটা হলো অপশান এ একবারটি নাইনটিন নাম্বারে কোয়েশ্চেনে যায় এখানে একটু ডিসকাস করবার ছিল আমি ভুলে গেছি শোনো বলে দিই দেখো অনুপম খের একটা অটোবায়োগ্রাফি যেটা টু টোয়েন্টি টোয়েন্টিতে রিলিজ হয়েছিল সেটা হচ্ছে লেসেন লাইফ টট মি আর ইংলি ঠিক আছে এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ওই জন্য আমি পিছিয়ে এলাম এবার হচ্ছে সোনুসুদ সুদে হচ্ছে আই এম নো মাসিহা আর সমীর সনি সমীর সনির একটা বই রয়েছে সেটা হচ্ছে মাই এক্সপেরিমেন্ট উইথ সাইলেন্ট আর সাইলেন্স মাই এক্সপেরিমেন্টস উইথ সাইলেন্স এগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট বই তার জন্য আমি বলে দিলাম নেক্সট টোয়েন্টি নাম্বারটা আমাদের হয়ে গেছে টোয়েন্টি ওয়ান দেখো কোন নদীকে বিহারের দুঃখ বলা হয় সেখানে আনসারটা হবে অপশন সি কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয় এই যে দামোদর রয়েছে সেটাকে বাংলার দুঃখ বলা হয় ঠিক আছে সরব বেঙ্গল বলা হয় দামোদরকে আর সরব বিহার বলা হয় কোশিকে নেক্সট দু হাজার এগারো জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যা তো এখানে রাইট আনসার হবে অপশান বি একশো একুশটা মনে রাখবে একশো একুশ কোটি নেক্সট নীল দর্পণ নাটকটির রচয়িতা কে নীল দর্পণ নাটকের রচয়িতা হচ্ছেন অপশান সি দীনবন্ধু মিত্র ঠিক আছে দেখো এবার টোয়েন্টি ফোর নাম্বার হচ্ছে ওয়ার্ল্ড ব্রেল্ড ডে কবে পালন করা হয় ওয়ার্ল্ড ব্রেল্ডে পালন করা হয় অপশান ডি চার জানুয়ারি এটা পালন করা হয় নেক্সট সম্প্রতি কোন রাজ্য ন্যাশনাল বেস্ট ইলেকট্রাল প্র্যাকটিস অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি পেয়েছে এটা পেয়েছে অপশান এ মেঘালয় নেক্সট ডুরান্ড লাইন নিম্নোক্ত কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ডুরান্ট লাইন হচ্ছে অপশান ডি পাকিস্তান ও আফগানিস্তান ভারত আফগানিস্তান বা ভারত পাকিস্তান করে দিও না এটা পাকিস্তান ও আফগানিস্তান সরি সরি হুম নেক্সট গ্লোবাল হ্যাপিনেস ইন্ডেক্স টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে ভারতের স্থান কত তো এটা আনসারটা হচ্ছে অপশান বি একশো উনচল্লিশতম ঠিক আছে এবার যদি বলে যে টপ কান্ট্রিকে না টপ কান্ট্রি হচ্ছে ফিনল্যান্ড তাহলে এখানে আনসার হচ্ছে অপশান বি নেক্সট আনন্দমঠ উপন্যাসটি কার লেখা আনন্দমঠ উপন্যাসটি হচ্ছে অপশান সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ঠিক আছে এই আনন্দমঠ উপন্যাসে আনন্দমঠ উপন্যাস থেকে সন্ন্যাসী বিদ্রোহ সম্পর্কে আমরা জানতে পারি মানে সন্ন্যাসী বিদ্রোহটাই এখানে মানে এই উপন্যাসে রয়েছে ওটাই বর্ণনা করা হয়েছে ঠিক আছে তো আনসার সি নেক্সট কথাটি সম্পূর্ণ অর্থ কী তো এটা আনসারটা কী হবে মাইক্রো ইউনিটস ডেভেলপমেন্ট অ্যান্ড রিফাইন্যান্স এজেন্সি তো আনসার হচ্ছে এ নেক্সট অ্যান্ড লাস্ট দেখো দ্য লাস্ট সাফার চিত্রটি কে এঁকেছেন চিত্রটিকার এটা হচ্ছে অপশন সি লিওনার্ডো দ্য ভিঞ্চি ঠিক আছে তো আনসার সি তো গাইজ আমাদের আজকে টা কোয়েশ্চেন ডিসকাস করা হয়ে গেল তোমরা কে কতটা স্কোর করতে পারলে সেটা অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও চলো থ্যাংক ইউ